আমিও পলিটিক্সের শিকার, আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি। অবশ্যই সবচেয়ে শেষে মান্না ভাই, সুপারস্টার বলতে গেলে মান্না। পুলিশ এই পৃথিবীতে খুব কম নারীদেরকে রিমান্ডে নেয়, এটার কারণ কি আপনারা বলতে পারবেন? যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুলিশ কম, খুব কম নারীদেরকে রিমান্ডে নেয়, এর কারণ হলো মহিলারা এমনিতেই কথা বেশি বলে। হ্যাঁ, সামনে চা দিবেন, বিস্কুট দিবেন, পছন্দের কিছু দিবেন, হাসি হেসে হেসে কথা বলবেন, কিছু প্রশংসা করবেন, ফেরফের করে সব বলে দিবে। নারী মানুষকে এ কারণে রিমান্ডে নিতে হয় না। নারী মানুষ কোনো অপরাধ করলে এটাকে যদি আপনি একটু গ্লোরিফাই করতে পারেন, তাকে প্রশংসা করতে পারেন, সাহসের প্রশংসা করা যায়, সে এমনিতে তার অজান্তে সে তার অপরাধের কথা বলে দিবে। পূর্ণিমা এবার মুখ খুলেছে, পূর্ণিমা তো মুখ খুলতেই আছে, একের পর এক কথা বলতেই আছে, মানে আজে বাজে অহেতুক ফাতরামি হাসি ঠাট্টা তামাশা সব নিয়েই মুখ খুলে। তো এবার তিনি কী নিয়ে মুখ খুললেন? এবার তিনি মুখ খুলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার কে তার দৃষ্টিতে। পূর্ণিমা বিশেষজ্ঞ হয়েছে আর কি। এখন পূর্ণিমার বলা উচিত ছিল, আমার মতো অভিনেত্রী সুপারস্টার মেগাস্টার নিয়ে কথা বলার আমার যোগ্যতা নাই। কিন্তু সে বলছে কি, রাজ্জাক সাহেব, সে বলেছে সুপারস্টার, জসিম ভাইয়া, তারপরে বলেছে আলমগীর সাহেব, এরকম বলে টোলে সে লাস্টে বলেছে শেষ সুপারস্টার হলো মান্না। মানে পূর্ণিমার দৃষ্টিতে মান্নার পরে আর কোনো সুপারস্টার নেই, এখন শেষ সুপারস্টার হয়েছে মান্না, শাকিব খান সুপারস্টার না। তবে শাকিব খানের ব্যাপারে সে বলেছে শাকিব এখন আগের চাইতে অনেক ভালো করেছে। পূর্ণিমার আগের সিনেমা আপনারা দেখেছেন? পূর্ণিমার আগের এগুলো কোনো সিনেমাই না, কোনো অভিনয়ই না। হ্যাঁ, আর এখন সে শাকিব খানের মার্কিং করছে। পূর্ণিমার উচিত ছিল বলা যে শাকিব খান এত বড় একজন অভিনেতা, তার ব্যাপারে রিমার্কস করার, মার্কিং করার বা তাকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা আমার নেই, এটা ছিল পূর্ণিমার ভদ্রতা। কিন্তু সে শাকিব খানের ব্যাপারে রিমার্ক করা শুরু করে দিয়েছে, আগের চাইতে ভালো। সে খুব বুঝে আগের চাইতে শাকিব খান অভিনয় খুব ভালো করতেছে, এখন শাকিব খানের অভিনয় ভালো, শাকিব খানের লুকস ভালো, প্রিয়তমা, আবার তিনি বলেছেন প্রিয়তমা সিনেমা তিনি দেখেননি, তিনি দেখবেন, তিনি হলেন হাওয়ার দর্শক, হাওয়া সিনেমা, পরাণ, তিনি এই যে কি বলে ওই যে আফরান নিশোর একটা সিনেমা বলে গুহা ইয়া সুড়ঙ্গ, তিনি দেখবেন এই সব সিনেমা। প্রিয়তমা তিনি কেন দেখবেন? তিনি শিকারি কেন দেখবেন? নাকাব কেন দেখবেন? তিনি বীর কেন দেখবেন? এটা এগুলার দেখার অ্যাবিলিটি পূর্ণিমার নেই। পূর্ণিমা হইল অতি কথনী, বাচাল, সে হলো একটা বাচাল, উপস্থাপিকা বলতেই বাচাল। সে নায়িকা ছিল অতি কথা, অতিরিক্ত কথা বলতে বলতে এখন উপস্থাপিকা হয়ে গিয়েছে। মানে পরিমণি নায়িকা ছিল, অতিরিক্ত প্রেম করতে করতে এখন সে বউ হয়ে গিয়েছে, এখন ওটিটি প্ল্যাটফর্মের অপরিহার্য নায়িকা। ওটিটিকে আমি বলি সেমি পর্ন, এটা একটা পর্ন সাইট, সেমি পর্ন সাইট ওটিটি, এখন তারা সেখানকার অপরিহার্য নায়িকা। এরা এরকমই এখন, যেমন আপনার টেলিভিশন চ্যানেলের সবসাইতে বড় ফর্মুলা কারা? শাকিব খান এসব টক শোতে যায় না। কেন যায় না? কারণ হলো শাকিব খান ব্যস্ত, যেসব নায়িকাদের, নায়কদের হাতে সিনেমা নাই, তারা এরকম উপস্থাপিকা হবে, উপস্থাপিকাদের সামনে টেলিভিশনের শোতে ঘুরে বেড়াবে, দেখবে নানান রকম কাজকর্ম করে বেড়াবে তারা, এদের হয়েছে সেই অবস্থা। পূর্ণিমা এখন মুখ খুলতে, পূর্ণিমার মুখ খোলা নেই, মানে খোলার কিছু নেই, পূর্ণিমা মুখ খুলতেই থাকবে, পূর্ণিমার মুখ খোলাই আছে, তার সামনে মাইক্রোফোন ধরেই দেখবেন আইসক্রিম মনে করে সে জিব্বা বাইর করা শুরু করে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।